ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, কিন্তু ক্যারিয়ারের এ পর্যায়ে এসে হঠাৎই নিজেকে আড়াল করেছেন তিনি। গত 2 মাসে কোনো ছবির কাজ করেননি অপু বিশ্বাস, এমনকি গত 10-15 দিনে কোনো প্রযোজক বা পরিচালক তার সঙ্গে কোনো ছবি নিয়ে আলাপ করতে পারে। সেই সাথে গুলশান এলাকার নিকেতনে নিজের APS লেডিস ফিটনেস ক্লাব নামে যে ব্যায়ামাগারটি ছিল সেটিও বন্ধ করে দিয়েছে অপু বিশ্বাস। গত মে মাসের 31 তারিখ কোনো ধরনের ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছেন সেই ব্যায়ামাগার, তবে এর আগে পরিশোধ করে দিয়েছেন কর্মচারীদের পাওনা। এ ব্যাপারে অপু বিশ্বাসের মামা স্বপন কুমার বললেন, সপ্তাহখানেক আগেও আমি অপুর ঢাকার বাসায় ছিলাম, তখন কথা প্রসঙ্গে জানতে পারি তার জিমের ব্যবসাটা ভালো যাচ্ছিল না। কোনো ব্যবসা ভালো না চললে তা চালিয়ে নেওয়ার কোনো মানে হয় না। মূলত ব্যবসায় ধারাবাহিক লসের জন্যই জিমটি বন্ধ করে দিয়েছে সে। তবে চলচ্চিত্র অঙ্গনের অনেকের মতে অন্য নায়িকাদের সঙ্গে সাকিবের নিয়মিত কাজ করার বিষয়টি ইদানিং সহজভাবে মেনে নিতে পারছেন না অপু, আর এ কারণেই হয়তো সাকিবের সঙ্গে নতুন ছবিতে কাজ করার বিষয়ে তার মনে অভিমান জন্মেছে। তারা আরও বলেন, বহু নির্মাতার অনুরোধ সত্ত্বেও অন্য নায়কের সঙ্গে তেমন একটা কাজ করেননি অপু, এমনকি যৌথ প্রযোজনার ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে, আর এসব করেছেন তিনি সাকিব খানের জন্য। অপু বিশ্বাস যদি সাকিবের জন্য এত ত্যাগ স্বীকার করেন তাহলে সাকিব কেন পারবেন না? সাকিবের সঙ্গে বসগিরি ছবিতে অপুর না করে দেয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এসব বলছেন তারা। এসব আলোচনা থেকে প্রশ্ন উঠছে, সাকিবের কারণেই কি তাহলে আড়ালে রয়েছেন অপু? আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।